মালদায় কংগ্রেস শিবিরে বড় সড় ভাঙন, তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। বুধবার বিকেলে এমনই যোগদানের ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি তাবারক হোসেন সহ আরও অনেকেই। এদিন তাদের হাত ধরেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির 3 জন সদস্য আরজাউল হক, আকমল হোসেন ও আলফাজউদ্দিন কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের বক্তব্য, তারা কংগ্রেসে থেকে কোনো কাজ করতে পারছিলেন না, তাই মানুষের কাজ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হলেন। একই দাবি করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম, ভোটে লড়ে পাস করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না, ওই জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না। প্রায় 1 বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার, তাদের যে কোনো কাজে আমাদেরকে সাড়া ফেলেছি। তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে, মানে তার স্বামী মনিরুল ইসলাম, তার সঙ্গেও তিনি কিন্তু কোনোদিন এদেরকে রুষ্ট করেননি, তাদের ইয়ে করেছে। তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তাবারক দা আছে, জেলা পরিষদ মেম্বার আছে, তারা সবসময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে। তাই বলে এরা আমরা যখন না জয়েনিং করাই, তারা বলছে আমরা নির্দলে যাব, তাও ঠিক, কিন্তু জয়েনিংটা করাতে হবে। তারা নিঃশর্তে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে, বলছি বারবার করে আবার বলছি, আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ব্লক সভাপতির হাজবেন্ড, এখানে জেলা পরিষদ জাহিরুদ্দিন দা, তারা যথেষ্ট ওনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।